আজ 28শে জুলাই বিআরবি হসপিটালসে বিশ্ব হেপাটাইটিস দিবস 2024 উদযাপন ও সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালসের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের পথিকৃৎ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার জামিল আহমেদ, পরিচালক মেডিকেল সার্ভিস বিআরবি হসপিটালস লিমিটেড। বিশ্ব হেপাটাইটিস দিবসে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডাক্তার এম এ মাসুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়াটিক সার্জন অধ্যাপক ডক্টর হাশিম রাব্বি, বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামশেদ আলম খান, স্বনামধন্য হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়াটিক সার্জন ডক্টর এইচ এম নাজমুল হাকিম শাহিন, বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর মিজানুর রহমান। অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, কনসালটেন্ট, স্পেশালিস্ট, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, নার্স সহ হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হেপাটাইটিস দিবস উপলক্ষে বিআরবি হসপিটালে চলছে বিশেষ হেপাটাইটিস সেবা সপ্তাহ। সেবা সপ্তাহ চলবে 28শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত। সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি হেপাটাইটিস ডক্টর দেখানোর সুযোগ সহ হেপাটাইটিসের সকল টেস্টে 30% ডিসকাউন্ট থাকবে।